আমরা এখন ট্রায়াল ভ্যাল দিচ্ছি, ড্রেস ফ্রেস এখানে সমস্ত কিছু আছে। লং আনারকলি টাইপস নিতে যা, তাহলে ওদিকে আছে। সো এই হচ্ছে আজকের আমার দুপুরের খাওয়া। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করব তোমরা অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন কোনো বন্ধু বান্ধবী হয়ে থাকলে তাকে স্বাগত আমার চ্যানেলে। আশা করব তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করবে এবং তোমাদের ব্লগ দেখতে ভালো লাগবে। যারা নতুন মেম্বার আছো, যারা আগে থেকে আছো, তাদেরকে তো অনেক অনেক চুমু, অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতদিন ধরে থাকার জন্য। এইভাবেই আমার সাথে থাকো। তো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের একটু পুজোর শপিং এর ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। আর কি কি দেখাবো সেটা পুরো ভিডিওটা দেখলে না হলে বুঝতে পারবে না। তো চলো এখন ঝটপট করে ফ্রেশ ট্রেশ হয়ে মাসির বাড়ি যাব, কারণ মনির বাড়িতে আজকে আসবে ছোট মাসি এবং বনু। সো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব। আর আমি আর মা বেরিয়ে যাব একটু পরে, মেঘলা ওয়েদার আছে। তো চলো আগে ঝটপট করে চানটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আজকে টপ আর স্কার্ট পরে নিয়েছি। মা মাও রেডি হয়ে গেছে, দাঁড়াও মাকে ডাক। এখানে মা আর আমি রেডি হয়ে গেছি। তো মা আজকে সুন্দর একটা জামদানি পরেছে, চলো ওখানে যাই দিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি মা একটু ছবি তুলে নিই, চলো বেরিয়ে তারপর দেখা করছি। তো চলো, আমাদের টোটো চলে এসছে, মা গিয়ে টোটোতে বসছে। আর যা যাক, টোটোতে মা বসে পড়েছে। মা দেখা, চলো ওখানে কাকার বাড়িতে সব কাজ হচ্ছে। ওই দেখো কাকার বাড়ি হচ্ছে, পরে তোমাদের একদিন গিয়ে দেখাবো। এখন যা যা, চলো টোটোটা কোথায় গেল? চলো আমরা বেরিয়ে পড়ি। রাস্তাটা দেখো, শুধু রোদটা ভালোই, হালকা রোদ, হালকা ঠান্ডা আছে। যাচ্ছি মলাইদার টোটো করে। ডিং 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 ডিং, চলো যা যা। মা এখন মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনবে গঞ্জে, দেখি আর কি কেনে। চলো মিষ্টি গুলো বেশ ভালো আছে। হ্যাঁ মা এখন একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি এখন দুটো মিষ্টি নিয়ে নিয়েছি আর একটা ম্যাঙ্গো ফুটি নেব দুখানা পেয়ে দিয়েছে। চলো খেয়ে নি এখন। এখন মাজা নিয়ে নিয়েছি, এখন মাজা খেয়ে মাসির বাড়ি যাবো। এই যে সব এখন চলে এসছে, মনি এখানে বনু মাজা নিয়ে চলে এসছে। এখন সব মিষ্টি ম্যাঙ্গো ফুটি সব খাওয়া চলছে। এখানে এখন মা তালের মারি এনেছিল, ওই জন্য ময়দা দিয়ে মাখা হচ্ছে। এখন লুচি পরোটা বা যা হোক হবে সব খাবে। দেখো ছোট মাসিকে বলে তুমি বোতল ধরে খাবার আমাদের গ্লাসে দিয়েছে। আমি এখন একটু ম্যাঙ্গো ফুটি খাচ্ছি, তোমাদের বললাম ইদানিং ম্যাঙ্গো ফুটি খেতে আমার জাস্ট ওয়াও ওয়াও চুমুশুরি লাগছে, সেই জন্য আমি এখন একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটি খেয়ে নিচ্ছি। তারপর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এখন এখানে শিখে গেছিস? হ্যাঁ তুই মায়েরটা দেখিয়ে নে, মা ওখানে মাসি মাসি অলরেডি করে দিয়েছে দু তিনটে। এটা প্রফেশনাল, এটা বিগিনার, দুটাই কিন্তু ভালো। লাঞ্চে আমাদের আছে ফ্রাইড রাইস, আর এখানে আছে মাটন। দেখতেই পাচ্ছ তোমরা মাটনটা কি ডিলিশিয়াস লাগছে, আমার তো জিভে জল চলে আসছে। আর স্যালাডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাসি স্যালাড কেটে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছে। চলো আমাদের খাওয়া দাওয়া হবে এখন, আমরা এখন খেতে বসেছি।
ডান্স করে দেন আমরা ট্রেনে যাব। তো মাসি এখন এখানে স্যালাডের লেবুর রসটা চিপে দিচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি রাইস, দেখতেই পাচ্ছ। এবার মাটনটা দিয়ে জাস্ট খাবো, প্রচুর জোর খিদেও লেগে গেছে। বোন এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে, চলো এবার খাওয়াটা যাক ঝপটপ খেয়ে নিয়ে, তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখা করছি, যেটা করার করছি। ভালোভাবে আগে তৃপ্তি করে খেতে দাও, চলো। খাওয়ার পর এখানে দাদা আবার লাল দই এনেছিল আর মিষ্টি, তো এটাও খাওয়া হয়ে যাক, চলো। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দাদার খাটে, এখন একটু শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি, মারা সব মাটন রাইস সব খাওয়া দাওয়া চলছে, আর দেন আমরা একটু পরেই যাব ট্রেন, যে বোনের কিছু ড্রেস কিনতে হবে, আর মাসি যদি কেনে তাহলে কি হবে না হবে সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। আমার যদি ইচ্ছা হয় দু তিনটে ড্রেস ট্রায়াল তো দিয়ে নেব, তো চলো দেখা যাক কি করি না করি, আর দেখাচ্ছি পুরো ব্লগটা, দেখতে থাকো, আশা করবো ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগছে, দেখতে থাকো। তো আমরা এখন ট্রেনে যাচ্ছি, ট্রেনে গিয়ে একটুখানি কিছু ড্রেস কিনবো বোনের জন্য, তো তোমাদেরকে সেগুলো দেখাবো। চলো এখন ট্রেনে যা যাক, আমি আর বোন এগিয়ে যাচ্ছি আর মাসিরা আসছে, চলো। পুজো তো চলেই এসছে, এখন আমার কেনাকাটা শুরু হয়ে গেছে অনেকদিন থেকেই, তোমাদেরকে দেখাচ্ছি, বোনেরও মোটামুটি কেনাকাটা শুরু হয়ে গেল আজ থেকেই, তো চলো এখন যাওয়া যাক ট্রেনে, দেখি এসির হাওয়াও খাওয়া যাবে, ড্রেসও দেখা যাবে, চলো চলো চলো, দেখতে দেখতে চলে এলাম ট্রেনে। এখন বোন এখন কালেকশন দেখছে জিন্সের কিছু, ওর যেরকম যেটা পছন্দ হবে ও সেরকমই সেটা নেবে, তো দেখি ওর কি পছন্দ হয় না হয় তারপর তোমাদের সাথে পরে শেয়ার করছি। লং জিন্স এইখানে আছে মনে হয়, দেখ কোথায় কি আছে। তুই যদি লং আনারকলি টাইপস নিতে চাস তাহলে ওইদিকে আছে। আমরা এখন ট্রায়াল ভ্যাল দিচ্ছি ড্রেস ফ্রেস, এখানে সমস্ত কিছু আছে, চলো নি তারপর দেখাবো কি নিলাম না নিলাম। কেনাকাটা চলছে এখন, অন গোয়িং কেনাকাটা, বোন এখন ট্রায়াল দিচ্ছে সমস্ত কিছু একটার পর একটা একটার পর একটা, তারপর আমরা দাদার ড্রেস কিনবো শর্টস, তো চলো দেখতে থাকো। এখানে খুব বিউটিফুল বিউটিফুল টপ আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নাই চো যেটা নেওয়া সেটা নেই মায়ের থেকে। ট্রেন্ডস অ্যাকচুয়ালি ভীষণ কিউট কিউট এবং ডিজাইনের কুর্তি থাকে, আমার বেশ ভালো লাগে, ভীষণ ভালো ভালো কালারের। আর এখন তো পুজোর ডিসকাউন্টও চলছে, কুপন কার্ড যদি কারোর কাছে থাকে 3000 টাকা শপিং করলে ওখানে 1000 টাকা অফ যাচ্ছে, তো ওখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, আমার তো বেশ ভালোই লাগে, তোমরা আসতে পারো। আর বোনের কেলাকাটা কমপ্লিট, ও শপিং হয়ে গেছে পুজোর মোটামুটি, যদি কলকাতা যায় তাহলে দেখা হবে, এখানে মাসি আছে, তো মাসিরা এখন বেরিয়ে যাচ্ছে ট্রেনের জন্য, চলো আবার মাসিরা এলে আবার দেখা হবে, সি ইউ ইন কলকাতা, আপ পুজো একদম টাটা। মাসিদের কেনা কমপ্লিট, আমাদের মা মাসিদের তোটুদের উঠে দিয়ে আমরা আবার চলে এসেছি এখানে, আমি বাপের জিন্স কিনবো আর দাভাই শার্টস কিনবো, মানে ছোদ্দার, এটা মেজমনেই দিচ্ছে, তো এখানে এখন কেনা হচ্ছে। এখানে শার্ট নেওয়া হয়ে গেছে, দাদার বাপির, চলো এখানে তোমরা সব রেঞ্জের পেয়ে যাবে, এবং কোয়ালিটিতেও কোনো কথা হবে না, খুব ভালো কোয়ালিটির জিন্স শার্টস। আমি আবার আসবো আমার বয়ফ্রেন্ডকে নিয়েও একদিন পুজোর কেনাকাটা করতে, সেদিনকেও তোমাদেরকে দেখাবো কি নিল না নিল। আর এখন দেখতে থাকো, এখানে ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদেরও ড্রেস আছে, এখন বাচ্চাদের ড্রেস দেখছে, কারণ কুহুর জন্য হয়তো কিছু নেওয়া হতে পারে যদি প্রাইজের মধ্যে এসে যায়,
সো এখন দেখা হচ্ছে এখন কেমন কি প্রাইসটা আছে। বেবিদের ড্রেসে বেশি দাম অ্যাকচুয়ালি, মানে সত্যি। এইটা দাও, এটা দেখো, এটা দেখো, পিঙ্কটা ভালো লাগছে এটার থেকে। ওটা দেখাও তো, মানে দেখো তুমি একটা দিয়ে দেবে মাসি। এই দেখো মা, এরকম কি সুন্দর ইয়ে করা, পা ঢুকিয়ে দেবে যে পরে নেবে। এই দেখো এই একটা, এইগুলো পরায় এর মধ্যে পুচকি সোনা জন্য কি ড্রেস কেনা হবে সেটা বোঝাই যাচ্ছে না। ওখানে জিরো ইয়ের ড্রেসই খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো দেখা যাক কি নেওয়া হয় আর কি না হয়, দেখতে থাকো ব্লগটা। এখন কেনা কমপ্লিট হলো, সো এখন এই টপটা একটু ট্রায়াল দিয়ে দেখেছি। সো এটা এরকম, এটা এরকম ভাবেও পরা যায়। কি হয়েছে আমি দেখছি এখন, দাঁড়াও দেখো। কেনাকাটা ডান, এখানে বাপি জিন্স শরীরটা সমস্ত কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ তো চলো এখন আমরা যাই বাড়ি। মাসির বাড়ি চলে এসে আবার এগেন ম্যাঙ্গো ফুটি খাচ্ছি। ম্যাঙ্গো ফুটিটা অনেকটা এনেছিল ছোটোমণি, সেই জন্য ম্যাঙ্গো ফুটিটা খেয়ে নিচ্ছি। আর মাসির তো সুগার, সেই জন্য মাসি খায় না। ম্যাঙ্গো ফুটিটা খেয়েই আমরা বেরিয়ে যাব, দিয়ে তারপর কি হচ্ছে দেখো। চলো এখন বাড়ি। হ্যাঁ হ্যাঁ এখন বাড়ি ফিরছি। আকাশটা দেখো, জানি না কতটা কি বুঝতে পারছো, বাট ভীষণ সুন্দর লাগছে আকাশটা। দাঁড়াও আর একটু ফাঁকা জায়গা এলে দেখাচ্ছি। তারপরে আবার রাতে দেখা করছি, চলো এখনকার মতো একটু রেস্ট নিয়ে নি। সো ফাইনালি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ ফ্রেশ করে চলে এসেছি, একটু ধূপ করে বসি। দাঁড়া, ও গড, এখন বসে পড়লাম এখানে ধুপুস করে। আর এখন আমি যাব সোজা ঘুমোতে, সকালবেলার পড়ানোর পরই রেডি টেডি হয়ে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। তো আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পুজোর শপিংগুলো কি কি করলাম সেই ড্রেসগুলো তোমাদের দেখাতে এই কারণেই পারিনি, কারণ বোনরা ড্রেস নিয়ে একবারে কলকাতায় চলে গেছিলো, একবারে তারপরে ট্রেন ছিল, বোনের কলেজের কাজ ছিল সেই জন্য। বাট খুব ভালো করে গেল, অনেক মজা করেছি। হ্যাঁ মাসি অনেকদিন পর এলো, মজা হলো। তো কলকাতায় যদি যাই পুজো দেস তো বোন তো বললোই, শুনলে তখন তাহলে দেখা হবে আবার। সো এটাই, আর বেশি কিছু বলবো না। এখন মটন রাইস সব কিছু মাসি ঠেসে পাঠিয়ে দিয়েছিল, বাপি এখন ডিনার করছে। আমার ডিনারটা কমপ্লিট হয়ে গেল, আমি এখন রুমে গিয়ে এবার একটু শোবো, ব্লগ এডিটিং করার আছে। এই ব্লগটা তোমরা মনে হয় একদিন পরই পাবে যতটা সম্ভব। সো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো এবং সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু বান্ধবী প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অল বাটনটা হিট করে দিও, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।